আর এগুলো বেশ ভালো লাগে, মানে এই বাংলা ডেট থাকবে, ইংলিশ ডেট তো থাকেই, বাট বাংলা। স্কুলে যাওয়ার আগে কি হচ্ছে না, ঘুমানোর প্রস্তুতি। গুড মর্নিং। আর আজকে একটা স্পেশাল ডে, আমি অনেকদিন থেকে বলছিলাম যে অদ্রিন স্কুলে যাবে, তো ফাইনালি আজকে স্কুল স্টার্ট হবে 3 তারিখ থেকে, তো সকাল থেকেই প্রস্তুতি চলছে। এত সকালে ওঠার তো অভ্যেস নেই ওর, তো যাই হোক টেনে হিচড়ে কি হয়েছে, এবার ওকে খাইয়ে দাইয়ে রেডি করাটাই হচ্ছে একটা বড় কাজ, তো সেটাই চলছে এখন। ওকে রেডি টেডি করিয়ে তারপরে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি, কারণ এর মাঝে আর হবে না কিছু মনে হচ্ছে। এটা আমি বানিয়েছি অদ্রিনীলের ছবি তুলবো বলে, তো সকালবেলা এটা একটা বিশাল বড় যুদ্ধ হবে মনে হচ্ছে, মানে রেডি করাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সমস্ত কিছু লিখেছি আমি স্পেশালি মনে করে, বাংলা ডেটটা লিখেছি, আমার এগুলো বেশ ভালো লাগে, মানে এই বাংলা ডেট থাকবে, ইংলিশ ডেট তো থাকেই, বাট বাংলা ডেট থাকবে, এই সমস্ত কিছু আমার একটু বেশি ভালো লাগে, ওই জন্য মনে করে আমি এটা একটু বড় করে লিখেছি। তো এটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, যদি এটা খুব কমন একটা বিষয়, মানে সবাই আজকাল করে, তো আমি একটু ঘরে বসে এই সমস্ত করেছি। অদ্রিনীল আমাকে কিন্তু খুব হেল্প করেছে, মানে এইগুলো যে হার্টগুলো কালার করা না, এই কালারগুলো ও সব করেছে, আমি জাস্ট কেটে কেটে এখানে মানে চিপকে দিয়েছি। তো এবার রেডি হয়ে অদ্রিনীলের ছবি তোলা হবে। আচ্ছা তুই আমাকে শেখাবি? আচ্ছা ঠিক আছে। রেডি হয়ে যাই হোক একদম ঠিকঠাক সময়ে বেরোতে পেরেছি, আর সামনে এই যে যাচ্ছে আমাদের স্টুডেন্ট। চল চল, আজকে ওয়েদার খুবই ভালো, মোটামুটি একটু পরে 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাবে, খুব একটা ঠান্ডা নেই, বেশ রোদ ঝলমলে দিন। আর অদ্রিনীলকে আমি সকালবেলায় চেষ্টা করলাম খাওয়াতে, শুধু দুধ খেয়ে এসছে, কিচ্ছু খাওয়াতে পারলাম না, এত সকালে তো খায় না। এবার নিয়ে এসেছি সাথে করে একটু বিস্কিট, যদি ওখানে গিয়ে খায় তো খাবে, মানে এত এক্সাইটেড খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। আর এই যে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ও শুধু নেশা হচ্ছে ওখানে খেলতে যাওয়া। এই দেখ এখানে অ্যারো দিয়েছে, দেখ এই দেখ এখানে অ্যারো দেওয়া আছে, বলেছে ওখান থেকে যেতে, ওর ধান্দা হচ্ছে ওখানেও খেলবে, এই ডার্টি এগুলো ধরে না কেউ। চলো চিঙ্গু খুঁজছে, চিঙ্গু ভেতরে মনে হচ্ছে সবাই চলে গেছে, না আমরা আগে এসেছি কে জানে গো। হ্যালো, এখানে ছবি তোলার জন্য সব করা আছে, চলো চলো চলো। গরম খুব, পৌঁছে গিয়েছি আর এখানেই হবে ওদের অনুষ্ঠানটা, আরো কিছু লোকজন চলে এসেছে ভেতরে, প্রচন্ড গরম লাগছে। এখানে অদ্রিনীলের নাম লেখা আছে, কি বাবা, এটা ওদের একটা ক্লাসরুম। স্কুলে ওদের ওয়েলকাম পার্টি যেটা ছিল সেটা হলো ওখানে গেল গেল গেল, যেটা বলছিলাম তখন ওয়েলকাম পার্টি হলো, সবই হলো, দাদা গুচ্ছের জিনিসপত্র দিয়েছে, হ্যাঁ ওইদিকে না এদিকে এদিকে এদিকে। তারপরে ওদের বলেছিল যে চাইলে থাকতে পারো, চাইলে চলে যেতে পারো, আমরা বলেছিলাম থাকবো, কিছুক্ষণ থাকলো, তারপরে লাঞ্চ টাইম যখন হলো লাঞ্চ দিল, ব্যাস। এবার লাঞ্চের ওখানে আমাকে যেতে দেয়নি, এবার ও থাকবে না কিছুতেই, খাবেও না কিছুও না। তারপরে কান্নাকাটি করে চলে এলাম, আমি তো জানতাম কাঁদবে, কারণ কোনোদিন আমাকে ছাড়া থাকেনি, তো খায় খাওয়া দাওয়া কিছু করেনি, চলে এসছে। তারপর এখন আমি বলছি মানডে আবার স্কুল যাবো, বলছে না মানডে স্কুল যাবো না, মানডে বুসানে যাবো আমরা, ঘুরতে যাবে স্কুলে, এতদিন তো গেছে বাইরে খেলেছে, মাঝে মাঝে ওকে নিয়ে যেতে হয়েছে বাইরে, ওই প্লেগ্রাউন্ড আছে ওখানে খেলেছে, কিন্তু স্কুলে বলছে মানডেতে বুসানে যাবে ও। এইগুলো সব দিয়েছে আর ফুলের বুকোটুকো দিয়েছিল অদ্রিনীলকে, ওটা রয়ে গেছে, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ, এটাকে ক্লিন করে পরের দিন নিয়ে যেতে হবে। এটার মধ্যে দিয়েছে হচ্ছে এগুলো সব রাইস কেক, এগুলো ভালো খেতে হয় বেশ, এগুলো সব দিয়েছে আজকে ওদের, খাবে একটা, কোনটা ব্ল্যাকটা ব্ল্যাক, এটা আচ্ছা নাও,
ব্ল্যাক রাজমা এগুলো কিছু একটা সিডস দেওয়া আছে, এগুলো দিয়ে রাইস কেকটা রয়েছে। অলরেডি বলছে এটা হচ্ছে কি, এরকম রাইস কেক একটু চিপচিপে হয়, খাও ব্ল্যাক রাজমা, ভালো খেতে বল। এটা দিয়েছে হলো বিছানাপত্র, এটাকে এবার আমাদের কেজে কুচে দিতে হবে, প্রত্যেক দু সপ্তাহে একবার করে দেবে না। এটাতেও ডাইনোসর, অলরেডি সমস্ত কিছু ডাইনোসর হচ্ছে এবার, আজকে জামা পরে গিয়েছিল ডাইনোসর, এটা তো ডাইনোসর তো। হ্যাঁ হলো একটু, এটা কত বড় এটা, চলে এসেছি ছাদে, এই অদ্রিনীলের এই সমস্ত জিনিসপত্র গুলো এবার রোদে ধুতে হবে, ধোয়া হয়ে গেছে, আজকেই ধুয়ে দিলাম তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি এই সমস্ত কাজ শেষ করা যায় ততই ভালো, আজকেই ধুয়ে দিলাম যাতে কালকে কম রোদ উঠলেও কোনো অসুবিধে না হয়। এটা কি করলি, মোটেই হাওয়া দিচ্ছে না, দেখ বাবা কত কাজ করছে, হ্যাঁ ভালো করে ভালো করে, হ্যাঁ ভালো করে মেলো, একদম সুন্দর হচ্ছে হচ্ছে। তুই কি করছিস, পাখির পালক, হ্যাঁ ফু করবে, করো। আজকে কিন্তু দারুণ ওয়েদার থাকবে তাই না, আজকে 15 পর্যন্ত বোধ হয় টেম্পারেচার উঠবে। আজকে ভাবছি আমরা এখন একটু বেরোবো, আমরা কোথায় জানি যাবো, ইমা ট্রেডার্স, হ্যাঁ ইমা ট্রেডার্স বলে একটা কি ওটা শপ, শপিং মল, আচ্ছা ইমা ট্রেডার্সে যাবো, ওটা হচ্ছে কাইন্ড অফ একটা হোলসেল মার্কেট না, শুনেছি আমরা আগে একদিন গিয়েছিলাম কিন্তু সেদিন ওটা বন্ধ ছিল সানডেতে বোধ হয়, তো আজকে একবার গিয়ে দেখবো ওই টুকটাক, অদ্রিনীর স্কুল স্টার্ট হয়েছে তো জামা কাপড় হোলসেল মার্কেট আমরা জানি না আসলে, আজকে গিয়ে দেখবো না, স্কুলে যাওয়ার আগে কি হচ্ছে না ঘুমানোর প্রস্তুতি, এটা পড়ে না যায়, এগুলো অদ্রিনীর স্কুলে গিয়ে সব ঘুমোবে তার প্রস্তুতি চলছে। আচ্ছা এগুলো বাটনগুলো লাগিয়ে দিলে হবে না, কি করছিস ওখানে, লিকুইড বার করছিস কিভাবে দেখি, বাপরে চল 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 নিচে চল, ওকে চল নিচে যাবো, বারবার করে বলছ ওখানে কি হলমনি ডাল রান্না করতে, সেটা খাবে খা তুই হলমনি ডাল রান্না, ভগবান এত ভালো রান্না করেছে হালমনি, আমি যে কত ভালো রান্না করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।